এডুজ্যোতি ইউটিউব পেজে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকের ভিডিওতে সম্পূর্ণ এক নতুন বিষয়, নতুন একটা ইনফরমেশন নিয়ে আমি আজকে আবারও আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে একটা নতুন ইনফরমেশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে বিষয়টি হলো যে কামাল মেথডকে কিভাবে আমরা ক্লাসরুম লেভেলে ইমপ্লিমেন্ট করব। তাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন। তার পাশাপাশি আমাদের ভিডিওতে যদি কোনো ভুল থেকে থাকে দয়া করে ক্ষমা দৃষ্টিভঙ্গিতে দেখবেন। আমরা আমাদের ভিডিও স্টার্ট করছি। আজকের ভিডিওতে আমি কামাল মেথড সম্পর্কে বিস্তৃত আলোচনা করব, যে কামাল মেথড কিভাবে ক্লাসরুম লেভেলে ইমপ্লিমেন্ট করে আমরা আমাদের স্টুডেন্টদের লার্নিং লেভেলটাকে ইনক্রিজ করব, এবং যারা স্টুডেন্ট এখনো পর্যন্ত বিগিনারে রয়ে গিয়েছে, যারা সাধনাতে রয়ে গিয়েছে, প্রেরণাতে রয়ে গিয়েছে, সেই সমস্ত স্টুডেন্টদের আমরা ইনক্রিজ করব তাদের লেভেলটাকে। তাহলে চলুন আমরা ইন ডিটেলস ইন কামাল ক্লাস আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব এটা আমরা স্টার্ট করছি। প্রথমেই বলি কামাল কথাটার যে অর্থটা বা কামাল কি, তাহলে কামাল কথাটার অর্থ আসছে কম্বাইন্ড অ্যাক্টিভিটিস ফর ম্যাক্সিমাইজ লার্নিং। তাহলে তার মধ্যে বা তার অন্তর্ভুক্ত কি কি বিষয় আমরা লক্ষ্য রাখবো সেই বিষয়টা আমরা এখন দেখি। যে বিষয়টা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো শুনো, বলো, পড়ো, লেখো, করো, সেই বিষয়টাকে আমাদের লক্ষ্য রাখতে হবে সেই কামাল মেথডের ক্ষেত্রে। ক্লাসরুমে প্রথমে শুনতে হবে, বলতে হবে, পড়তে হবে, লিখতে হবে এবং তারপর করতে হবে। কামাল সম্পর্কে যদি আমরা কিছু বলি তাহলে বলতে হয় যে বিশেষজ্ঞরা প্রথম সংস্থার যে লিটারেসি অ্যান্ড নিউমেরেসি শিক্ষণ পদ্ধতি নিয়ে বিশ্লেষণ করেছেন, তারা এই শিক্ষণ পদ্ধতিটি সন্তুলিত পদ্ধতি বা ব্যালেন্স অ্যাপ্রোচ নামে রেখাঙ্কিত করেছেন। এই অ্যাপ্রোচটি হলো দুটি পদ্ধতি, হোল ল্যাঙ্গুয়েজ এবং ফোনিক মেথড এর সংমিশ্রিত একটা রূপ। দ্বিতীয়ত, কামাল ফ্রেমওয়ার্কের অন্যতম বৈশিষ্ট্য হলো মূল্যায়নের মধ্যে দিয়ে শিশুর ভাষা ও গাণিতিক দক্ষতাকে মূল্যায়ন করা। এটি কামাল পদ্ধতির ইন্টিগ্রাল পার্ট। তৃতীয়ত, কামাল অ্যাপ্রোচ শিশুকেন্দ্রিক শিক্ষণ পদ্ধতি, শিশুদের প্রতি বিশ্বাস রাখা, প্রতিটি শিশুর ক্রিয়াকলাপের অংশগ্রহণের সুযোগ দেওয়া, শিশুর ভাব না চিন্তায় প্রাধান্য দেওয়ার উপরে বিশেষভাবে দৃষ্টিপাত করে থাকে। তারপরের যে বিষয়টা আসছে, এই পদ্ধতি শিশুকে দলগত শিক্ষার সুযোগে বিশেষভাবে অনুপ্রাণিত করে। শ্রেণীতে যে ধরনের কার্যকলাপ হোক না কেন, সকল কার্যকলাপেই ছোট দল, বড় দল বা ব্যক্তিগত শিখনে সহায়তার জন্য বিশেষভাবে নির্দেশনা প্রদান করে থাকে। তারপরের পয়েন্টটা আমরা আসছি, তারপরের পয়েন্ট আমরা দেখব যে কামাল অ্যাপ্রোচ শিশুর গাণিতিক দক্ষতা বিকাশের জন্য এক সমন্বয় সাধনের নির্দেশ দিয়েছে। নির্দেশটি হলো প্রসিডিউরাল ফ্লুয়েন্সি এবং কনসেপচুয়াল ক্লিয়ারিটি। এই দুইয়ের মধ্যে সমন্বয় বা ব্যালেন্স এর কথা মনে রাখতে সকলকে নির্দেশ প্রদান করে। ঠিক তদ্রূপভাবে ভাষার শ্রেণীকক্ষে ফ্লুয়েন্সি ও কম্প্রিহেনশন এই দুটি দক্ষতার মধ্যে এক সমন্বয় নির্দেশ প্রদান করে। এটা আমরা কামাল মেথড সম্পর্কে কিছু জানার পর আমরা দ্বিতীয় পর্যায়ে যে বিষয়টা সম্পর্কে জানব, শ্রেণীকক্ষ সঞ্চালন সম্পর্কে কিছু কথা। শ্রেণীকক্ষ পরিচালনার পূর্বে নিজের প্রস্তুতি ও লেসন প্ল্যান বানানো একান্তই প্রয়োজন। যে লেসন প্ল্যানের কথা আমি বলেছি, যে লেসন প্ল্যান নিয়ে একটা সেপারেট ভিডিও আমি আপনাদের শেয়ার করব, কিভাবে টিচাররা লেসন প্ল্যান করবেন। দ্বিতীয়ত, শ্রেণীকক্ষে শিক্ষণ সামগ্রী মজুদ রাখা, শিশুকে চেনা জানা ও এবং শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সম্পর্কের ভিত সুদৃঢ় করা, প্রতিটি শিশুর প্রতি বিশ্বাস রাখা যে প্রতিটি শিশু শেখার ক্ষমতা আছে, প্রতিটি কার্যকলাপ বড় দলে আলোচনার পর ছোট দলে অভ্যাসের সুযোগ দেওয়া প্রয়োজন, শিশুর দক্ষতার উপর নজর রেখেই কার্যকলাপের চ্যালেঞ্জ বাড়ানো একান্ত প্রয়োজন, প্রতিটি কার্যকলাপের জন্য শিশুকে উৎসাহিত করা, শিশু ভুল বা সঠিক করুক না কেন উৎসাহিত করা একান্তই প্রয়োজন। তারপর আমরা দ্বিতীয় পর্যায়ে দেখে নেব। তারপরের বিষয়ে আমরা যে বিষয়টা আলোচনা করব বা জানব সেটা হলো ভাষায় শ্রেণীকক্ষ পরিচালনা সম্বন্ধে কিছু কথা। অর্থাৎ শ্রেণীকক্ষে আমরা ভাষা অর্থাৎ ল্যাঙ্গুয়েজকে কিভাবে ব্যবহার করব, আমরা কিভাবে শিশুদের সঙ্গে ল্যাঙ্গুয়েজ শিক্ষাটা দেব। তাহলে প্রথম আমরা দেখছি যে সাক্ষরতার জগতে প্রবেশের জন্য শিশুর বেসিক ফাউন্ডেশনাল স্কিল গড়ে তোলা প্রয়োজন। শিশুর বেসিক ফাউন্ডেশন স্কিল গড়ে তোলার জন্য ভাষার শ্রেণীকক্ষে সমন্বিত শ্রেণী শিক্ষণ পদ্ধতি বা ব্যালেন্স অ্যাপ্রোচ বা ত্বরান্বিত শিক্ষণ পদ্ধতি গ্রহণ করা হয়েছে। ভাষার শ্রেণীকক্ষে এই সমন্বয়টি হল সঠিক ও দ্রুততার সাথে পাঠ পড়ার দক্ষতা বা ফ্লুয়েন্সি এবং পাঠের অর্থ বোঝার দক্ষতা কম্প্রিহেনশন। বিশেষজ্ঞরা বলেন এই দুটি দক্ষতার সমন্বয়ের ফলে পাঠ পড়ার আসল উদ্দেশ্য বা পারপোস সার্থক হয়ে উঠবে। দ্বিতীয়ত, পড়তে বা লিখতে শেখার দক্ষতাটি শিশুর ভাষা শিক্ষার মতো স্বাভাবিক নিয়মে আসে না। পড়তে ও শিখতে শেখার দক্ষতাটি অর্জনের জন্য শ্রেণীকক্ষে বিশেষ নির্দেশের প্রয়োজন হয়। শিশুর বোধশক্তিতে প্রথম থেকে ধরা দেওয়া প্রয়োজন যে পড়া মানে
পাঠের অর্থটিকে বুঝতে হবে, অর্থাৎ পাঠের অর্থটিকে বুঝে তাকে পড়তে হবে। তৃতীয়ত, পড়তে ও লিখতে শেখা বা লিটারেসি এক্সপিরিয়েন্স শিশুর জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাই পাঠ অবলম্বনে ভাবতে, কল্পনার জগতে বিচরণ করতে এবং লিখতে শেখার বর্ণজ্ঞানের সহায়তা, এই বিষয়টিকে রিডিং ইনস্ট্রাকশন এ নিয়ে আসা প্রয়োজন। তাহলেই ভাষার শ্রেণীকক্ষে ব্যালেন্স অ্যাপ্রোচকে আনা সম্ভব হবে। শিশুর পড়া, লেখা, বলা, শোনা এই দক্ষতাগুলো বিকাশের জন্য প্রতিদিন ভাষার শ্রেণীকক্ষে পাঁচটি ক্ষেত্র নিয়ে আলোচনা করা প্রয়োজন। প্রথম হল ওরেসি কথোপকথন, রিডিং অ্যান্ড ডিসকাশন, পাঠ সম্পর্কিত চর্চা, ক্রোনোলজিক্যাল অ্যাওয়ারনেস, ধ্বনি সচেতনতা, ভোকাবুলারি, শব্দ ভাণ্ডার বৃদ্ধি, রাইটিং অ্যান্ড রিভিউজ বা যেখানে লিখন বলা হয়ে থাকে। তাহলে আমরা সেই বিষয়টা জানলাম যে কোন কোন বিষয় আমাদের, কোন কোন বিষয়টা আমাদের ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো, পাঁচটা বিষয়। এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট বিদ্রোহ হিসেবে বলা হয়েছে, যে ধরনের ক্ষেত্র নিয়ে কার্যকলাপ হোক না কেন, বড় দল, ছোট দল ও ব্যক্তিগত কাজে নির্দেশ ও সময় দেওয়া একান্তই প্রয়োজন। অর্থাৎ সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের ক্লাসরুম লেভেলে আমাদের করতে হবে। প্রতিদিন ভাষার শ্রেণীকক্ষে করণীয় কার্যকলাপ, এই ক্ষেত্রগুলি যে আমরা প্রথমে পাঁচটি বিষয় দেখেছিলাম, সেখানে প্রথমে ছিল ওরিসি কথোপকথন, রিডিং অ্যান্ড ডিসকাশন, পাঠ সম্পর্কিত চর্চা, ক্রোনোলজিক্যাল অ্যাওয়ারনেস, ধ্বনি সচেতনতা, ভোকাবুলারি, শব্দ ভাণ্ডার বৃদ্ধি, রাইটিং অ্যান্ড রিভিউজ অর্থাৎ লিখন। এখন আমরা প্রত্যেকটা বিষয়কে, যেখানে ওডিসি, রিডিং অ্যান্ড ডিসকাশন, ক্রোনোলজিক্যাল অ্যাওয়ারনেস, প্রত্যেকটা বিষয়কে আমরা সেপারেট সেপারেট করে আলোচনা করব এবং সেপারেট সেপারেট করে দেখব সেই বিষয়গুলোর মধ্যে কি কি বিষয় এখানে আছে। তাহলে প্রথমে যদি আমরা দেখি ওডিসি বা কথোপকথন, এই ক্ষেত্রে আমরা কীরকমভাবে ওডিসিটা ক্লাসরুম লেভেলে করব, এই ক্ষেত্রে নিয়ে কাজ করা একান্তই প্রয়োজন। তবে মনে রাখতে হবে, আদেশ বা উপদেশ নয়, বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করে যুক্তিপূর্ণ কথোপকথন সহায়তা করতে হবে। এমন পরিবেশ তৈরি করা প্রয়োজন যাতে শিশুরা নিজের মতো করে নিজের ভাবতে, ভাবনাকে প্রকাশ করে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই ক্ষেত্রে আমরা নানান বিষয় নিয়ে কার্যকলাপ করতে পারি, যেমন গান, কবিতা, ছড়া, পরিবার সম্পর্কিত বলা, মেলা সম্পর্কে কিছু বলা, খবর পাঠ, চিত্রকাঠ নিয়ে বলা, গল্প বানানো, বলো আমিকে, কোন বিষয় নিয়ে, কোনো বিষয় নিয়ে আলোচনা করা বা বলা। যেমন প্রতিদিন পৃথক পৃথক বিষয় নিয়ে আলোচনা করতে হবে, কোনো কার্যকলাপ ছোট দলে, আবার কোনো কার্যকলাপ আবার বড় দলেও কিন্তু করতে হবে। শিশুরা যতটুকু বা যাই বলুক না কেন, উৎসাহ দিতে ভুলবেন না, অর্থাৎ তাদেরকে আমাদের এজ এ টিচার হিসেবে আমাদের উৎসাহ দিতে হবে। যেমন উদাহরণ হিসেবে বলা হয়েছে চিত্রকার নিয়ে বলা, শিশুদের ছোট ছোট দলে ভাগ করে দিতে হবে, প্রতিদিন দলে একটি করে চিত্রকার দিন, আবার বলুন ওই চিত্রকারটি কে আজকে আছে, কি কে কি করেছে, এটি কোন সময়ের চিত্র, এই বিষয়গুলো নিজেদের দলে বসে আলোচনা করতে, চিত্রকারের ঘটনা দিয়ে গল্প বানাতে উৎসাহিত করুন, গল্প বানানো হয়ে গেছে, প্রত্যেক দল থেকে একজন করে শিশুকে বলতে সুযোগ দিন, একজন শিশু যখন বলবে অন্য সকল শিশুরা শুনবে। এইভাবেই কার্যকলাপকে আপনি কি করবেন, আরও ইনক্রিজ করবেন এবং সেই রকমভাবে কার্যকলাপকে আপনি চালিয়ে যাবেন। দ্বিতীয় বিষয়ে আমরা আলোচনা করব রিডিং অ্যান্ড ডিসকাশন বা পাঠ সম্পর্কিত চর্চা। শিশুরা পড়তে পড়ুক বা না পড়ুক, প্রতিটি শিশুর হাতে কাহিনী দেওয়া একান্ত প্রয়োজন। প্রথমে পাঠের চিত্র নিয়ে চর্চা, দ্বিতীয়ত পাঠের চিত্র যদি এমন হয় তবে পাঠের ঘটনা কি এবং কেমন হতে পারে, শিক্ষক নিজেই পাঠটিকে হাবভাব সহকারে পড়ে শোনাবেন, শিশুরা শুনে সঙ্গে সঙ্গে কিন্তু পড়বে না। পাঠ বা কাহিনী সম্পর্কিত মৌখিক প্রশ্নের উত্তর এক থেকে দুটি প্রশ্ন যেন এক কথায় না হয়, পুনরায় শিক্ষক পাঠের প্রতিটি শব্দে আঙুল রেখে ধীরে ধীরে স্পষ্ট উচ্চারণের সঙ্গে পড়বেন। শিশুরা ছোট দলে পাঠটিকে পড়বে, একে একে দলে সকল শিশুরাই পড়বে। তারপরে দলে পাঠ পড়া হয়ে গেলে বলতে হবে পাঠটি কে পড়ে শোনাবে। প্রতিদিন তিন বা চারজন শিশুকে পড়তে সুযোগ দিন, পরিচিত কোনো দিন অপরিচিত শব্দ বাক্যকে গুল দাগ দিয়ে দেওয়া, পাঠ সম্পর্কিত প্রশ্নের উত্তর শিশুকেও দলগত প্রশ্ন তৈরি করতে সুযোগ দিন, পাঠের ঘটনাটিকে নিজের ভাষায় বলা, পাঠের চরিত্র নিয়ে অভিনয় করা, সেই বিষয়গুলো কিন্তু আমরা রিডিং অ্যান্ড ডিসকাশন যে পাঠ সম্পর্কিত চর্চাতে আমরা করতে পারি। তারপরের বিষয়টা আসছে ক্রোনোলজিক্যাল অ্যাওয়ারনেস বা ধ্বনি সচেতনতা। ধ্বনি ও তার চিহ্ন চেনা, জানা, পড়া ও লেখার ক্ষেত্রে বিশেষ প্রয়োজন। ধ্বনি ও তার চিহ্ন সঠিকভাবে না চিনলে দ্রুততার সাথে পড়া, পাঠ পড়া ও সঠিক বানান লিখতে অসুবিধা হয়। আমরা প্রতিদিন শ্রেণীকক্ষে কাহিনী থেকে কিছু শব্দ নিয়ে বা কোনো পরিচিত শব্দ নিয়ে ধ্বনি সচেতনতার খেলা করব। যেমন মাঝি শব্দটিকে ধীরে ধীরে বলতে বলুন, মা ঝি। এবার শিশুদের বলুন মাঝি শব্দের প্রথম আওয়াজটি কি পেল এবং শেষ আওয়াজটি কি, এমন কিছু শব্দ বোর্ডে লিখে দিন, শিশুদেরকে ছোট ছোট দলে ভাগ করে দিন, শিশুরা নিজেদের দলে শব্দগুলিকে মৌখিকভাবে ভাঙবে, জুড়বে
এবার এক একটি দল থেকে এক একজন শিশুদের ডাকুন এবং শব্দগুলিকে মৌখিকভাবে ভেঙে বা জুড়ে দলে দলে অন্যদেরকেও শোনাতে বলুন। এখানে একটা বিষয় বলা হয়েছে, তবে মনে রাখতে হবে 3-4 দিন মৌখিকভাবে ভাঙা জোড়ার কাজের পরে লিখিতভাবে শব্দ ভাঙা জোড়াও করাতে হবে। এরকমভাবে আমরা ফ্রোনোলজিক্যাল বা ধ্বনি সচেতনতার ক্ষেত্রে স্টুডেন্টদের দিয়ে অ্যাক্টিভিটি করাতে পারি। এই ফ্রোনোলজিক্যাল অ্যাওয়ারনেসের মধ্যে একটা বিষয় আছে, স্বরচার্ট পড়া। শিক্ষক স্বরচার্টের কোনো একটি লাইনকে সঠিক উচ্চারণের সঙ্গে পড়তে বলুন, মানে উনি পরে পড়বেন, উনি যে শিক্ষক থাকবেন উনি স্বরচার্টের কোনো একটা লাইনকে সঠিক উচ্চারণের সঙ্গে পড়ে শোনাবেন, শিশুরা শুনবে ও দেখবে। পুনরায় শিক্ষক বড় যে স্বরচার্টে প্রতিটি এককে আঙ্গুল রেখে ধীরে ধীরে স্পষ্ট উচ্চারণের সঙ্গে পড়ে শোনাবেন, শিশুরা নিজেদের স্বরচার্টে আঙ্গুল দিয়ে মনে মনে পড়বে। শিশুরা দলগতভাবে ছোট স্বরচার্টটাও পড়বে। প্রতিদিন প্রতিটি দল থেকে একজন করে শিশু বড় যে স্বরচার্ট থাকবে ওই লাইনটি পড়ে শোনাবে। কিছুদিন বাদে স্বরচার্টটিকে নানানভাবে পড়তে বলতে মানে বলতে হবে, যেমন আড়াআড়িভাবে, কোনো কোনোভাবে, তারপরে উপরে নিচে, লম্বালম্বিভাবে ইত্যাদিভাবে পড়তে বলবেন। স্বরচার্টের এককগুলিকে নিয়ে নানানভাবে খেলাও তারা যেন করতে পারে, এরকমভাবে স্বরচার্ট আমরা তাদেরকে পড়াবো। 4 নম্বর যে বিষয়টা আমরা দেখবো, ভোকাবুলারি বা শব্দ ভাণ্ডার কীভাবে বৃদ্ধি করতে হয়। প্রতিদিন শ্রেণীকক্ষে শব্দ ভাণ্ডার বৃদ্ধির খেলা করতে হবে, যেমন ধ্বনি চিহ্নের মাধ্যমে শব্দ গঠনের খেলা, যেমন বোর্ডের কতগুলি বর্ণ বা অক্ষর লিখে দিন। শিশুরা ছোট দলে বসে বর্ণ বা অক্ষরগুলি জুড়ে শব্দ বানাতে বলুন। দলে শব্দ বানানো হয়ে গেলে প্রতিটি দল থেকে একজন শিশুকে শব্দগুলি বলতে বলুন, আর আপনি কার্ডে মানে বোর্ডের মধ্যে লিখবেন। সকল দলের শব্দ গুলো বোর্ডে লেখা হলে শিশুর নিজের নিজের খাতায় এবং সামনের যে জমি মানে তার ইচ্ছে করলে তার যে ফ্লোরের মধ্যে জমিতেও লিখতে বলতে পারেন। অনুভবের মাধ্যমে মানে শব্দ বৃদ্ধির খেলা, যেমন কোনো একটি শব্দ বোর্ডের মাঝখানে লিখুন ও শব্দটিকে ঘিরে গুল দাগ দিন, যাকে আমরা মাইন্ড ম্যাপিংও বলতে পারি। এবার বলুন এই শব্দটি শুনে আর কতগুলি শব্দ তোমার মনে পড়ে, এরকমভাবে আমরা তোমার শব্দ তোমার মনে পড়ে, ঠিক আছে, এরকমভাবে আমরা বলতে পারি। এবার বলুন এই মানে এই শব্দ শোনার পরে যদি কোনো শব্দ তার মনে পড়ে তাহলে শিশুরা যে শব্দটি বলবে আপনি বোর্ডে লিখে থাকুন। বলা হয়ে গেলে নিজের খাতায় লিখে নিতেও বলতে পারেন। খেলাটি ছোট ছোট দলে বা বড় দলেও আপনি করতে পারবেন। এরকমভাবে আমরা কিন্তু তাদের যে শব্দ ভাণ্ডারকে বৃদ্ধির জন্য বিভিন্ন খেলার মধ্যে দিয়ে তাদেরকে আমরা শিক্ষা দিতে পারি। ল্যাঙ্গুয়েজের যে 5 নম্বর বা শেষ যে পয়েন্টটা থাকবে, যা তা যেটাকে রাইটিং এবং রিভিউ বা লিখন বলা হয় থাকে, এই ক্ষেত্রে আমরা দেখবো যে শ্রেণীকক্ষে প্রতিদিন লেখার কাজ করানো প্রয়োজন। প্রথম দিকে শিশুরা যে বিষয় নিয়ে লেখুক না কেন, দলগতভাবে আলোচনা করা একান্ত প্রয়োজন। কার্যকলাপ, নিজের পছন্দের চিত্র বানাও আর লেখো, কিছু বলো আর লেখো, গল্প বানিয়ে লেখো, চিত্র দেখে লেখো, কোনো বিষয় নিয়ে লেখো, ঠিক আছে, তোমাদের পছন্দ মতো চিত্র আঁকো আর লেখো, তুমি কি বানিয়েছো তার নাম লেখো, তুমি যা লিখেছো চেয়েছো সেটা কি লিখতে পেরেছো, তুমি যা চেয়েছো সে কি তা কি লিখতে পেরেছো, এরকমভাবে কিছু প্রশ্ন করা। তুমি যেটা লিখেছো সেটা নিজে একবার পড়ো ও তোমার বন্ধুকে পড়ে শুনেও দেখাও। এরকম একটা নির্দেশ দেওয়া হয়েছে যে শিশুদের কোনো একটি দল থেকে একটি খাতা নিন ও লেখার সমস্যাগুলো বোর্ডে লিখুন, সমস্যা সমাধানে সহায়তা করুন। এরকমভাবে 5টা ডোমেনকে ব্যবহার করে আমরা যে কামাল যে মেথডটাকে ব্যবহার করে আমরা ক্লাসরুম অ্যাক্টিভিটিসটাকে কন্ডাক্ট করবো এবং ক্লাসরুম অ্যাক্টিভিটিসটাকে আমরা কন্টিনিউ করে যাবো এই 5টি ডোমিনকে কাজে লাগিয়ে। তাহলে তারপরে আমরা দেখবো ম্যাথটা কীভাবে করবো। তাহলে চলুন আমরা এখন দেখে নেব যে ম্যাথের ক্ষেত্রে বা গণিতের ক্ষেত্রে সম্পর্কে আমরা কিছু কথা জানবো, যে গণিতের ধারণাটি সম্যক ধারণায় বিকশিত হওয়ার জন্য কোনো একটি বিষয় বা সেকশন দক্ষতা অর্জনে জোর দিলে বা দিতে হবে না। গণিতের কোনো বিষয়কে ম্যাথমেটাইজ করতে হলে শ্রেণীতে প্রথম থেকে 2টা বিষয়কেই মান্যতা দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে 2টা বিষয় মান্যতা দিলে শ্রেণীতে সংখ্যা চিনতে পারা ও পদ্ধতিগতভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারা এবং লিখিত বা মৌখিকভাবে গণিতকে নিয়ে নানানভাবে তর্কপূর্ণ চর্চা করা একান্ত প্রয়োজন। কারণ কোনো সংখ্যাকে সাজিয়ে পদ্ধতিগতভাবে উত্তর মেলানোটাই গণিত শেখার আসল উদ্দেশ্য নয়। শিশুদের বৌদ্ধিক গাণিতিক দক্ষতা বিকাশ হওয়াটা প্রয়োজন। এই জন্য প্রতিদিন শ্রেণীতে ওয়ার্ড প্রবলেম বা লিখিতভাবে গাণিতিক সমস্যা নিয়ে নানানভাবে চর্চা করতে হবে। এই চর্চা ভাষার মধ্যে লুকিয়ে থাকা কোনো গাণিতিক বিষয়কে ম্যাথমেটাইজ করতেও ও নিজের বাস্তব জীবনের সঙ্গে গণিতকে মেলবন্ধন করতে এক বিশেষ সহায়তা প্রদান করবে। শ্রেণীতে এই 2 বিষয়ের মেলবন্ধন হলে তবে ব্যালেন্স অ্যাপ্রোচ আনা সম্ভব। এই ব্যালেন্স অ্যাপ্রোচ, প্রসিডিউরাল ফ্লুয়েন্সি এবং কনসেপচুয়াল ক্লিয়ারিটি, এই 2টি দক্ষতার মধ্যে এক সমন্বয় সাধনের নির্দেশ প্রদান করা হয়েছে। গণিতের অবধারণা ও পদ্ধতি, এই 2টিকে যুগোপযুক্ত প্রক্রিয়া বলে মানা হয়। মূর্ত থেকে বিমূর্ত, পরিচিতি থেকে অপরিচিত, সরল থেকে কঠিন, এই প্রক্রিয়াটি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে এই কামাল মেথডে। তাহলে আমরা গণিত সম্পর্কে কিছু বিষয় আমরা জানলাম, এখন আমরা কিছু ডোমিন সম্পর্কে দেখব গণিতের ক্ষেত্রে। প্রতিদিন গণিতের শ্রেণীকক্ষে করণীয় কার্যকলাপ, প্রথমত গণিতে বিষয় নিয়ে আলোচনা,
দ্বিতীয়ত সংখ্যা সম্পর্কিত কার্যকলাপ, তৃতীয়ত ওয়ার্ড প্রবলেম বা লিখিত গাণিতিক সমস্যা, ভাষার অঙ্ক, চতুর্থ অন্যান্য দক্ষতা নিয়ে চর্চা। অর্থাৎ চারটা ডোমেনকে আমরা প্রতিদিন গণিত শিক্ষার ক্ষেত্রে শ্রেণীকক্ষে আমরা সবথেকে বেশি গুরুত্ব দেব এবং সেই যে ডোমেনগুলোকে আমরা নিয়ে কাজ করব। প্রথম যে বিষয়টা আমরা দেখেছি সেই বিষয়টা হলো গণিত নিয়ে আলোচনা। গণিত বিষয় নিয়ে আলোচনা শ্রেণীকক্ষে প্রতিদিন করতে হবে। এই চর্চা শ্রেণীতে নানানভাবে হতে পারে, যেমন বিদ্যালয় নিয়ে, বাজার নিয়ে, মেলা নিয়ে, চিত্রকর নিয়ে, বা কোনো থিম বেসড পরিবার নিয়েও হতে পারে ইত্যাদি। যেমন বাড়ি নিয়ে আলোচনার সময় বলতে হবে তোমাদের বাড়িতে কোন কোন পশু আছে, কে কার থেকে বেশি উঁচু ইত্যাদি। এমন ব্যবহারিক ও বাস্তব জীবনে উদাহরণ তার গাণিতিক ধারণাকে মজবুত করতে সাহায্য করবে, গণিতের প্রতি ভয় ভীতি দূর করবে, এছাড়াও গণিতের প্রতি আনন্দ, সৃজনশীলতা ও বৌদ্ধিক আকর্ষণ বাড়িয়ে তুলবে। এই চর্চা গণিতের ম্যাথমেটিক্যাল টার্মস অ্যান্ড ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজগুলোকে বুঝিয়ে দিতে সাহায্য করবে। নিচের পয়েন্টগুলো আমি আলোচনা করছি। প্রথম বিষয়টা হচ্ছে এমন চর্চা ছোট দল বা বড় দলে হতে পারে। কোনো চিত্রকারের মধ্যে দিয়েও গাণিতিক আলোচনা করা যেতে পারে। যেমন কোনো একটি চিত্রকার বা বিষয় শিশুদের মাঝে মাঝে রাখতে পারি, তাদেরকে বসালাম এবং তাদের মাঝে চিত্রকার রাখলাম। আলোচনা করুন এখানে কি কি আছে, কে কার থেকে বেশি লম্বা, তুমি এমন আর কি দেখেছো, এরকম তোমার চারিপাশে এমন বস্তু আর কতগুলো আছে গুণে বলো ইত্যাদি। এরকম ভাবে কিন্তু আমরা গণিত নিয়ে চর্চা, প্রথম যে ডোমেনটা হলো গণিত নিয়ে চর্চা, সেটা আমরা করব। তারপরের বিষয় আছে সংখ্যা সম্পর্কিত কার্যকলাপ। সংখ্যা সম্পর্কিত কার্যকলাপে আমরা কি করব, সংখ্যা সম্পর্কিত গান বলতে বা জ্ঞান বলতে কোন সংখ্যাকে চেনা, জানা ও তার প্রয়োগ করাতে মানে শেখানো। তবে এটা শিশুর প্রাক গাণিতিক ধারণার মতো স্বাভাবিক নিয়মে আসে না। এই দক্ষতাটি নানান ইনস্ট্রাকশনের মাধ্যমে শিখতে হয়। কোনো সংখ্যাকে চিনতে জানতে হলে ওই সংখ্যার রূপের ধারণা, শেপ, উচ্চারণ, তার সাউন্ডটা, স্থানীয় মান অর্থাৎ প্লেস ভ্যালু, প্রকৃত মান পেজ ভ্যালু, বিস্তারিত স্বরূপকে এক্সপ্যানশন চেনা ও দৈনন্দিন জীবনে প্রয়োগ ইউজ ইন ডেইলি লাইফ করতে পারার আবশ্যক। সংখ্যা সম্পর্কিত ধারণা অর্জনের জন্য শ্রেণীকক্ষে সংখ্যাকে ঘিরে নানান ধরনের কার্যকলাপ করা প্রয়োজন। এই জন্য আপনি সংখ্যা কার্ড, কাঠি বান্ডিল, নোটের সাহায্যে সংখ্যা চার্টের সহায়তা আপনি কি করতে পারেন, এই সংখ্যাটি জানানোর জন্য, চেনানোর জন্য, সংখ্যাকে পরিচিতি করার জন্য ব্যবহার করতে পারেন। সংখ্যা চার্টকে কিভাবে আমরা পড়ব, সংখ্যার চার্ট গণিতের ক্ষেত্রে সংখ্যা চার্ট পেয়ে যাবেন, সংখ্যা চার্টটাকে কিভাবে পড়বেন, শিক্ষক বড় সংখ্যা চার্টে কোনো একটি বা দুটি লাইন সঠিক উচ্চারণের সঙ্গে পড়ে শোনাবেন, শিশুরা কিন্তু শুনবে, দেখবে। পুনরায় শিক্ষক লাইনটির প্রতি এককে মানে একটার মধ্যে একটা প্রত্যেকটা এককের মধ্যে আঙুল রেখে রেখে পড়বেন। শিশুরা নিজের ছোট একটা সরচার থাকবে যেটার মধ্যে শিশুরা তার আঙুল রেখে রেখে শিক্ষকের সঙ্গে সঙ্গে তারাও কি করবে, দেখবে, মানে আঙুল রেখে রেখে দেখবে কিন্তু তারা পড়বে না। শিশুরা ছোট ছোট দলে ভাগ হলে হয়ে দলগতভাবে সরচারটা পড়বে। দল থেকে কোনো একজন শিশু গিয়ে বড় সরচারটি পড়ে শোনাবে। প্রতিদিন তিন থেকে চারটি শিশুকে সুযোগ দিতে হবে। কয়েকদিন বাদে নানানভাবে সংখ্যা চার্ট পড়তে বলুন, কোনো কোনো ভাবে আড়াআড়িভাবে উপর নিচে বা লম্বালম্বি। সংখ্যা নিয়ে নানান খেলাও করা যেতে পারে। এরকমভাবে কিন্তু আমরা সংখ্যার চার্টকে আমাদের ক্লাসরুম যে লেভেলে আমরা ক্লাসরুমে ব্যবহার করি। তারপরের যে ডোমিনটা আসছে সেটা হচ্ছে ওয়ার্ড প্রবলেম বা লিখিত গাণিতিক সমস্যার ভাষার অঙ্ক। প্রতিদিন শ্রেণীতে ওয়ার্ড প্রবলেম বা লিখিত গাণিতিক সমস্যা নিয়ে নানানভাবে চর্চা করতে হবে। লিখিত গাণিতিক সমস্যাটি যেন শিশুদের পরিচিত অভিজ্ঞতা ও বাস্তব সম্মত হয় সেই বিষয়ে নজর রাখতে হবে। গাণিতিক সমস্যা তৈরির সময় শ্রেণীতে শিশুদের নাম দিয়েই লিখিত অঙ্ক বানানো প্রয়োজন। কারণ নিজেদের নাম বোর্ডে লেখা অক্ষরে দেখলে শিশুরা ভীষণভাবে কি হয়, আনন্দ উপলব্ধ করতে পারে, ঠিক আছে। দ্বিতীয়ত, লিখিত সমস্যাটি শিশুদের সাথে আলোচনা করে বোর্ডে লিখতে হবে। লিখিত অঙ্ক নিয়ে চর্চার সময় শিশুদের কাছে জানতে হবে অঙ্কটি কি করতে বা বলতে বলা হয়েছে এখানে, বা কি দেওয়া আছে, কি করতে হবে, কেন করতে হবে। লিখিত অঙ্কটি প্রতিদিন এক থেকে দুজন শিশুকে দিয়ে পড়তে বলতে হবে। পরে শিশুরা নিজেদের দলে সমাধান করবে। দলগতভাবে সমস্যা সমাধানের পরে দল থেকে একজন শিশু বোর্ডে এসে অঙ্কটি সমাধান করবে। একটা উদাহরণ দেওয়া হয়েছে নিচে দেখবেন বক্সের মধ্যে। বাপ্পার কাছে ছয়টি চকলেট আছে, রহিম বাপ্পাকে দুটি চকলেট দিল, তাহলে এখন বাপ্পার কাছে কতগুলো চকলেট আছে, সেই প্রশ্ন করে দেওয়া হলো। এখন সমাধান করবে স্টুডেন্ট, এ কীরকমভাবে সমাধান করবে সেটাই হলো তার সমস্যার বা এখানে ওয়ার্ড প্রবলেম বা গাণিতিক লিখিত গাণিতিক সমস্যাটা। এই সেকশনে আমরা কি করবো, তাকে সমাধান করার চেষ্টা করবো। একদম শেষ বিষয়টাতে আমরা চলে এসেছি গাণিতিক যে ডোমিনের ক্ষেত্রে, এক্ষেত্রে অন্যান্য দক্ষতা নিয়ে চর্চা। অন্যান্য দক্ষতা নিয়ে চর্চা বলতে টাইম, ক্যালেন্ডার, এস্টিমেশন, মেজারমেন্ট, শেপ,
ঠিক আছে, মাপ অনুমাপ বস্তু ইত্যাদি আকার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনাকে বোঝায়। তবে অন্যান্য দক্ষতার পরিচয়ের জন্য শিশুর প্রতিদিনের ব্যবহার্য দ্রব্য সমূহের উদাহরণকে সামনে এনে গাণিতিক পরিচয় ঘটানো প্রয়োজন। মনে করুন, কোনো একটি বস্তুর রূপকে আপনি ত্রিভুজ বা বৃত্তের সঙ্গে পরিচিত করাবেন। কিভাবে সহজ করে শিশুর বাস্তব জীবনের সাথে মেলবন্ধন ঘটানো যায় তার উদাহরণ বাস্তব বস্তুর সাথে মিলিয়ে মিলিত মানে সবসময় বাস্তবের সঙ্গে মিলিয়ে শেখানোর চেষ্টা করবেন। যেমন মনে করুন, আজ আপনি ত্রিভুজ আঁকার সম্পর্কে তাদেরকে শেখাবেন। কিভাবে শেখাবো? বোর্ডে একটি ত্রিভুজ আঁকুন। শিশুদের জিজ্ঞাসা করুন এমন ছবি তারা আগে কোথাও দেখেছে কিনা, ছবি দেখতে কেমন। শিশুরা এমনও বলতে পারে যে তিনটি কোণ বা এই যে তিনটি কোণ তারা দেখতে পারে বা সিঙ্গারার মতো দেখতে। ছবির সঙ্গে মিল আছে এমন কি কি বস্তু তোমরা দেখছো তার নাম বলো। তোমাদের চারপাশে এমন কি কি চিত্র আছে। আপনি শিশুদের বলা শব্দগুলি বোর্ডে লিখুন, লিখতে থাকুন। এরপর ত্রিভুজের গাণিতিক বা জ্যামিতিক যে নামটি বলুন, এর ভালো নামটি হলো ত্রিভুজ। তাহলে এরকমভাবে বক্সের মধ্যে বা ব্ল্যাকবোর্ডে আমরা তাদেরকে দেখিয়ে দিলাম এটা হলো ত্রিভুজ। শিশুরা তিন কোণ, হ্যাঁ, যে সিঙ্গারা, নিমকি, পরোটা, ঠিক আছে, এরকমভাবে দেখলো, কিন্তু তার নামটা কি তারা এখন জানতে পারলো, এটাকে কি বলা হয়? ত্রিভুজ বলা হয়। শিশুদের দলগত চর্চা হয়ে গেলে এর ভালো নামটা আপনি বলতে পারেন। তাহলে এইরকমভাবেই কিন্তু আমরা ক্লাসরুম লেভেলে তাদেরকে যে কামাল মেথডের মধ্যে দিয়ে তাদেরকে আমরা